মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী ডাঙরিয়ার নেতৃত্বত আজি আমার বিকাশ যাত্রা দরঙ্গত হয়েছে। এই ক্ষেত্রে মানে আমার সমষ্টি দলগাঁও সমষ্টি প্রায় মোটামুটি 98 কিলোমিটার রাস্তা পকি, নতুনক পকীকরণ আর রাস্তার রিনোভেশন করার কারণে হেৰি হয়েছে, তেখেতে ইনগ্রেশন করেছে। আর মূল কেবাটাও অনুষ্ঠান প্রতিষ্ঠান যথেষ্ট পয়সা দিয়েছে, দৈপামত 7 কোটি টাকা দিয়েছে, দলগাঁও হায়ার সেকেন্ডারি 7 কোটি টাকা দিয়েছে, শিলগুড়ি 72 লাখ টাকা, বেসিমারি হায়ার সেকেন্ডারি 72 লাখ টাকা, আর আপনার বিভিন্ন মানে আপনার যেখানে স্কিম আছে গোটেখি ইনগ্রেশন তখন করে গেছে, আর যথেষ্ট ভাল পাইছে। মূল সমষ্টি উন্নয়ন হয়ে আছে, সমষ্টি উন্নয়ন হলে যথেষ্ট ভাল লাগে, আর দলগাঁওয়ের রাইজে এই বিচারিছে। আর তার মাজতে আপনাদের শুনে ভাল পাব, দলগাঁও সমষ্টি বহু চর্চা পড়ে এরিয়া, আপনার শামপুর, আরিমারি, আপনার পুঠিমারি বা অন্যান্য যেখানে জায়গা আছে গোটেখি জায়গা বহু দুখিয়া মানুষ আসলে, আপনার বহু পুরানা তখন এই অঞ্চলের মানুষ আসলে, বহু রাইজর মানে আপনার মাটি নাছিলে, ভিটি নাই, ভূমিহীন মানুষ আসলে, তখন ভূমিপাট্টা দিয়ার কারণে যথেষ্ট মানে তখন অগ্রগণী ভূমিকা পালন করছে। বিশেষকৈ আমার মাননীয় গার্জেন মন্ত্রী, আমার মাননীয় সাংসদ বা যখন মানে আপনার ল্যান্ড এডভাইজারি বোর্ডত আছে মেম্বার, তখন গোটেকজনে মিলিয়ে মানে আমার মূল দলগাঁও সমষ্টি যথেষ্ট ভূমি এবার হেরি করে দিয়েছে, আবন্টন দিয়েছে, ইয়ার কারণে তখন মানে ধন্যবাদ জ্ঞাপন করছি।